এবার কি করলো? আল্লাহ পাক বলল, জিব্রাইল, আমার দস্তর কানের সংবাদটা পৌঁছে দাও। আমার দস্তর দুই চোখের পানি অঝরে ছেড়ে দিয়েছে, তাকে ঘুমের বিছানায় যাইতে বলো এবং শয়ন করতে বলো। ধীরে ধীরে এইবার জিব্রাইল আসিল চলিয়া, দয়ার নবীর কাছে যাইয়া গো জিব্রাইল সালাম হইলো দিয়ারে। শোনেন শোনেন গো হুজুর, আপনারে যাই কইয়া ধীরে ধীরে যান গো হুজুর ঘরেতে ঢুকিয়া। খাদিজাকে লইয়া নবী সেই দিন বিছানায় শুইল রে, বিছানাতে যা করলেন ওনারা ঘুমের বিছানায় যখন শয়ন করলেন, এখন খোয়াবের ভিতরে দেখতেছেন স্বপ্নের মাধ্যমে খালিদ বাদশার কন্যা খাদিজা কোথায় থেকে যেন একটা ফুল এসে আমার ঘরের মেঝেত পরে ঘরটা আলোময় হয়ে গেছে, সুন্দর সুঘেরা নাচতেছে। উনি যখন বাম হাতটা বাড়াইয়া দিছে, ওই পবিত্র ফুলটা তখন একটু সরে দূরে সরে চলে গেলেন, যখন ডান হাতটা বাড়াইয়া দিলেন হাতের মুঠায় চলে আসলেন। যখন ফুলটা নাকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে নাকের নিঃশ্বাসে খাদিজার অদূরে চলে গেলেন। খাদিজার ঘুম ভেঙে গেলেন, খালিদ বাদশার কন্যা খাদিজার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি জানি না স্বপ্নের মাধ্যমে কি যেন দেখলাম। শোনো শোনো ও গো বিবি, তোমার যাই কইয়া যে ফুলটা তোমার কাছে আসিল চলিয়া, সাবধানে তে শৈল বিবি বলি তোমায় যায়া, পবিত্র পবিত্র ফুল তোমার কাছে গো নীল আসাইয়াসিয়া রে। বলতেছে, বিবি খুব সাবধানে থেকো, কেননা যে ফুলটা তোমার ভেতরে প্রবেশ করছে এই ফুল যেন কোনো মুহূর্তে বাইরে হতে পারে না, কারণ পাক পবিত্র জিনিস তোমার পেটের মধ্যে চলে গেছে। এক মাস নয় দুই মাস নয় তিন মাস হইয়া যায়, চার মাসের কালে নবী খাদি খাদি যাকে কয় যে ফুলটা তোমার কাছে রে বিবি বিবি, আগে তুমি কেমন ছিল আর এখন কেমন? বলছে, স্বামী গো, আমি এখন অনেক ভার হয়ে গেছি, আমি জানি না আমার কি জানো কেমন জানো আমার আমি কেমন জানি হয়ে গেছি স্বামী। আস্তে আস্তে যা কোন খালি যা গর্ভবতী গেল হইয়া, আট মাসের কালে নবী যাইতাছে ডাকিয়া। আট মাসের কালে আল্লাহর হুকুম হয়ে গেছে যে জিব্রাইল আমার দোস্তকে বলো এখানে বসে থাকার জন্যে ওনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠাই দিয়েছি, তারা যার যার মতো সেই কাজ করে চলে যাচ্ছে, আমার কাজ কেউ করে নাই। আমার দোস্তকে বলো এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে বলো, তার কারণ ইসলাম প্রচার করতে হবে। এই আট মাস যখন খাদিজার গর্ভবতী হয়ে গেল, এমন সময় খাদিজাকে বলল, বিবি গো, আল্লাহর হুকুম হয়ে গেছে আমি এখন এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর চলে যাব, আমাকে খুশি মনে বিদায় করে দাও। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে
খালিদ বাদশার কন্যা খাদিজা দুই চোখের পানি অঝরে ছেড়ে দিলেন। স্বামী গো, আপনি আমাকে এমন অবস্থা দেখে বিদেশের বাড়িতে যাবেন না? ওরে কান দিলে কি হবে, এই যে অন্তরে আকিলে সবই গো, বিবি পাইবা কার হাসরে রে, এই যে বিদেশেতে বিপাকে যদি বিবি আমার মরণ হইয়া যায়, নিজের হাতে দাপুর কাপুর করিবা আমি বলে যাই, আমার কথা মনে হইলে চোখের পানি আসে, ওই কান্দুন্ডা কান্দা বিবি গো তুমি এই বলিয়া দয়ার বিবি কোন কাম করিল, তিন জায়গাতে তিনটা সুমা খেবে যা দিল, খুশি মনে শহর যখন পৌঁছে গেলেন, তিন কদমে চলে গেলেন, তেরো দিনকে রাস্তা, আল্লাহ নবী তিন কদমে গেলেন। এদিকে দশ মাস দশ দিন যখন পূর্ণগত হয়ে গেল, খাদিজার প্রসব ব্যথা জেগে গেল। দাসীকে বলল, দাসী তুমি পাড়া গ্রামের ভিতরে যাও, আমার এই বিপদকালে অনেক খালা ফুফু চাষি আমরা আছে, তারা একটু আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। দাসী পাড়া গ্রামের ভিতরে ঢুকলেন, দাসী এইবার পাড়া গায়ে যাকুন ঢুকিল, ওই দেশের নারী লোক গো যারা উপস্থিত ছিল রে, সবাই এবার দাসীকে বলিতে লাগিল, বাসার কন্যা হইয়া একটা গোলামের সনে ভালো, ওই খাদিজা মারা গেলে গো আমরা সবাই খুশি হইব রে, সবাই বলল যে দাসী একটা বাদশার কন্যা হয়া একটা বকরি রাখালার সঙ্গে নিতে বসে, ওই খাদিজা মারা যায় সে গেল, আমরা আমার কেউ বলছে যদি মারা যায় তাহলে আমার দশটা ফকরি দাওয়াত করে আমরা ভাত খাওয়াই দেব। আল্লাহ পাক বলেছে যে জিব্রাইল যাও
খালিদ বাদশার কন্যা খাদিজাকে বলো ঘর হইতে দাসীকে বাহির করে দেখ, কারো দরকার নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট। ওরে কি করব কোথায় যাব গো আল্লাহ, আমি কোথায় যাই চলি আরে, দাসির কথা শুনি না খাদিজা উঠিল কান্দিয়া, বিপদকালে এমন দরদি কেউ আহিল না রাশিয়া, তুমি আল্লাহ দেশে চলে যাও আমার একটু দয়া যাও করিয়া রে, কোথা শুনে এইবার জিব্রাহিম বেহেশতে তাকিয়া সাতাহুর পাটাইয়া গদিছে খাদিজার বাড়ি যাইয়া, সাতাহুর আসিয়া সেই দিন গো খাদিজা বলতাছে ডাকিয়া রে, আসিয়া খাদিজার ঘরে চতুর পাশে গুরিটা সেই দেখরে বাবা জানলা পানা খুঁজে দক্ষিণ সাথে যাইয়া ডাকি আরে সার জানলা খোলা ছিল রে এইবার দেখেন ওই চারটা হুড়েছে খাদিজার ঘরের চতুর্পাশে ঘুরে দরজা খুঁজে পায় না, দক্ষিণ সাইটে লক্ষ্য করে দেখতেছে খাদি খাদিজার ওই চারটা ডাইনি তাকে চারটা জানলা খোলা, উত্তর দিকে লক্ষ্য করে দেখতেছে আল্লাহ গো ছয়টা দরজা খোলা, ওরে সালাম লাদিয়া তারা গো ডাকে ঘরেতে ঢুকিল রে, কিন্তু কুলেই গাছি দার কপালে সাতটা হুড়ি আসি একা দিলাম বলিতেছে লাইয়া নিবারণ করব আমরা চারজন আসিয়া, আর কেন না লোকাদি যায় আমরা তোমার যাই কইয়া রে আল্লাহ, আল্লাহ পাগে হুকুম করিল জিব্রাইল কি যাইয়া জিব্রাইল জলদি করে খাদিজার বাড়ি যাইয়া, খাদিজা কি যাইয়া বলো গো জিব্রাইল আর কেন না বসিয়া রে আল্লাহ, আল্লাহ পাক হুকুম করলো হে জিব্রাইল তুমি জলদি যাও খাদিজার বাড়িতে যাইয়া, এইবার হাওয়া চারটা হুর পাঠাইয়া দিয়েছি আমি, একটার নাম হলো হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী, আরেকজনের নাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজনের নাম হাজরাম, আরেকজনের নাম মরিয়ম,
এই চারটা হুর আমি খাদিজার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার হাওয়ার কানে সোমবারটা পৌঁছে দাও, যে আমি দুনিয়াতে যত বান্দা বান্দি সৃষ্টি করেছি, আমি যে রাস্তায় আমি দুনিয়াতে বিরান করেছি, আমার মা ফাতেমা সেই রাস্তাতে আসতে পারবে না, তাকে পাঁচ পবিত্র জায়গা জানতে হবে। হাওয়ার কানে সোমবারটা পৌঁছে দাও। হাওয়াকে বলতেছে, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে যে যে রাস্তা দিয়ে আমার মা অদূরে গিয়েছে সেই রাস্তা দিয়ে আর না যাবে না, তাকে পার পবিত্র রাস্তা দিয়ে আনতেই হইবে। আল্লাহর হুকুম হইয়ে গেছে গো মা, বল আকার হইয়া ফাতিমা গো সেই দিন আসিল সলিয়া রে আল্লাহ, তব কে হলাই জগতে। নাবিন সেদুরে রাগ দিলেন নূরের চাকু দিয়া, একটা বলাকার ধারণ করে যখন দুনিয়াতে যখন পৌঁছে গেলেন, ভবিষ্যতে যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে দেখে তার মাথায় ছিল সাড়ে তিন হাত চুল। এই সাড়ে তিন হাত চুল দিয়ে তার ইজ্জতটা ঢেকে একটা ফুটবলের মতো একটা বলাকার ধারণ করে দুনিয়াতে যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে এই চারটা হুর ভয়ে সমুদ্রগ্রস্ত হয়ে চলে গেলেন। হাওয়ার কানে আবার সংবাদ দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম বলল হে মাগো, তুমি একটু চুলগুলো ফাঁকা করে দেখো, তোমরা ভয় পাইও না। যখন চুলগুলো একটু ফাঁকা করলেন, করার সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমার মুখে দুইটা দন্ত ছিল, এই দুইটা দন্ত আল্লাহ রাসূলের নাম রেখে একটা শব্দ করলো ওই জায়গায়, হে নূরে মোহাম্মদ আমানতদার হুশিয়ার সাবধান। দুইটা দাঁত তার ছিল, ওই দুইটা দন্ত দুদিকে চলে গেলেন, একটা হলো প্রবাহিত তারা আর একটা হলো সন্দেহ তারা। আজ আমরা সেই তারাগুলি দুনিয়াতে দেখি। মায়ের হাতের মুঠা মুঠগুলো আটকানো ছিল, ডান হাতে কিনে আসলো, বাম হাতে কিনে আসলো। নারীটা ভাই যা খুন কারলো, রক্ত বইরা যায় তিন ফোঁটা রক্ত ঘোষণা, মাটি কইরা যায় কত বলি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল রে আল্লাহ, রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ আমরা যে মার নারীকে আমরা ঠেকেছিলাম রেখেছিলে, আজ আমাদেরকে যে মা বাড়িতে ফেলাই দেওয়া হলো, আমাদের দশা কি? আল্লাহ পাক বলল, হে রক্ত তোমরা চিন্তা করো না, কারণ আমি এমন একটা বৃক্ষের জন্ম দিব যে আমার বান্দা বান্দি তোমাকে এনে প্রশংসা করবে। তাই বাবা প্রথম ফোটা হয়েছিল মেহেন্দির গাছ, তার দ্বিতীয় ফোটা হয়েছিল অক্ত জবা ফুল, আর এক ফোটা হয়েছে কুসুমকলি ফুল। এই তিনটা বৃক্ষের জন্ম হলো। যে মেহেন্দির পাথা বাম পায়ে বাম হাতে লাগালে আল্লাহ রাসূল নূরে মোহাম্মদ বলেছেন, ওই ব্যক্তিকে আমি সাফায়াত করবো না, সে জাহান্নামী, খালিদিনা ফিয়া বাদা, জাহান্নামে তাকে নিক্ষেপ করতে হবে। কারণ আল্লাহ রাসূল ওই মেহেন্দির পাথার রস দিয়ে, মেহেন্দির পাথার রং দিয়ে ওই দাড়িতে ব্যবহার করেছিলেন। মায়ের হাতের আষ্টেগুলো সমুদ্রে ফেলাই দিলেন। চাষার জন্ম হয়েছে, যে চাষা আমরা পোড়া দিয়ে ফাঁকি করে চুন মেনে খাই। এইবার সুন্দর করে ধত করে পাক পবিত্র করে
চারটা হরে যে তিনটা পাকা চলনে আল্লাহর আরশের দিকে অগ্রসর হলো এদিকে জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলো আল্লাহ হে জিব্রাইল আমার দোস্ত ইসলাম প্রসারণে মগ্ন হয়েছে আমার দোস্তর কানে সংবাদটা পৌঁছে দাও এই কথা শুনিয়া জিব্রাইল কোন কাম করিল ধীরে ধীরে জিব্রাইল গো সেই দিন যাইতে লাগিল রে সালাম কি আলেগ সালাম নবিক দিল ভাই শোনেন শোনেন ওগো হুজুর আপনার জানাই আপনার ঘরে কন্যা সন্তান জন্ম নিছে তাই খুশি হইয়া দয়ার নবী দুটি হাত উঠাই আমার দুদি দুটা পাখা দিত দয়ে ময় সৈন্যাল দিয়া রে জিব্রাইল আমার দিদির ঘরে বলতেছে জিব্রাইল খুশিতে মগ্ন হয়ে গেছে আল্লাহ রাসূল আহারে আমার ঘরে কন্যার সন্তান মেয়ে সন্তান জন্ম নিছে জিব্রাইল আমার যদি দুইটা পাখা থাকতো তাহলে আমি 13 দিনকে রাস্তা আমি তিন কদমে আমার বিবি খাদিজার ঘরে যা আমার মাকে আমি নয়ন ঘরে দেখতাম জিব্রাইল আলাইহিস সালাম বলল হুজুর আপনি আলেফ লাম মিম তিন কদম পা ফেলে আমার পিঠে ছর করে আমি 13 দিনকে রাস্তা তিন কদমে আমার মা মার কাছে আপনাকে পৌঁছায় দিয়ে আসবো আর বললাম মিম তিন কদম পা ফিরে যখনই জিব্রাইলের পিঠে সওয়ার করলেন খাদিজার ঘরে এসে উপস্থিত হলেন স্বামীর গলার কণ্ঠস্বর পায়া খাদিজা একটা সালাম দিলেন এই সালাম পেয়ে আল্লাহ নবী এমনই খুশি হলেন খুশি হয়ে বলল বিবি খাদিজা তোমাকে আমি আর খাদিজা করে ডাকবো না তোমার নাম রাখলাম আজ থেকে বেগম স্তাহেরা খাতুন এদিকে যখন খাদিজা ঘরের দরজা যখন খোলাসা করে দিল আমার দয়ার নবী মায়ের নবী ওই ফাতেমারপুর যখন নজর পড়ল যখন ফাতেমারপুর নজর পড়ল পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল খাদিজা কয় স্বামী গো আজকে আমার বিয়ে সন্তান জন্ম নিয়েছে এই জন্য আপনি মন খারাপ করেছেন এই জন্য আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন হুজুর আমার দয়ার নবী বলতেছে বিবি তুমি জানো না ওই কারণে কান্দি না বিবি গো আমি বিবি তোমারে যাই কইয়া রে বাবা আব্দুল্লার গো মৃত্যু গেছে এইবার হইয়া যাবো যোগ নাম স্থানে বাবার কবর যাইয়া বাবার কবর দেখতে গেলাম গো বিবি আমার মায়া মেহনা লইয়া রে গেলাম বাবার কবর দেখিতে মায়া আমার ফিরে যাইল না আমার ইতিম বানায়ে আজকে আমি দেখিতেছি আমার মায়া মেনা আসিল রে মায়া মেনার মতো গো দেখি আমার ফাতে মাগে যাইয়া জলদি করে দাও গো কোলে
বিবিয়া আমার কোলে উঠাইয়া কোলেতে উঠিয়া সেই দিন কোলেতে তুলিয়া নবী গো সেই দিন সুবা খাইল যাইয়া রে আল্লাহ কোলেতে উঠাইয়া ছয়টা জায়গায় চুমা দিল খাদিজা বলল স্বামী গো আপনি ছয়টা জায়গায় কেন চুমা দিলেন বলল বিবি আমি যে ছয়টা জায়গায় চুমা দিলাম কোন এই পৃথিবীর বুকে কোন স্বামী হয়ে যদি স্ত্রীকে ছয়টা জায়গায় আঘাত করে আমি নবী কাল হাসরে তাকে সাফায়াত করবো না সে জাহান্নামে এই কথা শো মিয়া গো খাদিজা গেল খুশি হইয়া দয়ার মায়ের লইয়া সেই দিন হাইরে কোন কাম যাই করিয়া রে ফাতেমা পাঁচ বছর গেল হইয়া আল্লাহ বলল যদি বিরাই তোমারে যাই কইয়া আমার ফাতেমাকে রীতিন করব গো আমি তোমারে যাই কইয়া রে সোনের সোনের ভাই বন্ধুগণ সোনের মন দিয়া ফাতেমা রোজারি গো ময়না আর করব যাইয়া পরবিতে শুনবেন তোমরা গো আমার আর ফিতাই যাইয়া রে এর পরবর্তী যে ফাতেমার খণ্ড ফাতেমার বিয়ে পালা এর পরবর্তী আপনারা পাবেন এই বলে আমার ফাতেমার কিসে এই পর্যন্ত আমি শেষ করলাম এই পর্যন্ত শেষ করিয়া বিদায় লইয়া যাই এর পরেতে পাবেন আপনারা